বসিরহাটে ডিওয়াই এফআই এর সম্মেলনে হাজির বাম নেতা মোহাম্মদ সেলিম, উপস্থিত ছিলেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি। মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখার সময় কেন্দ্র ও রাজ্য সরকারকে কার্যত এক সুরে নিশানা করলেন বাম নেতা। মোদি ও দিদি এক, দিল্লিতে মোদি লুট করছে, রাজ্যে দিদি লুট করছে, বিজেপি চারিদিকে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করছে, সব প্রতিষ্ঠানগুলোকে বেসরকারীকরণ করে দিচ্ছে। বসিরহাটের টাউন হল মাঠে উত্তর জেলা ডিওয়াই এফআই এর প্রকাশ্য সম্মেলনে একথা বলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি, সিপিএম নেতা মৃণাল চক্রবর্তী সহ সিপিএম নেতৃত্ব। এদিন প্রকাশ্য জনসভায় নূপুর শর্মা প্রসঙ্গে রাজ্য সরকারকে কটাক্ষ করে বাম নেতৃত্ব। অগ্নিপথ ইস্যুতে মোদীকে কটাক্ষের পাশাপাশি বাম নেতৃত্বের দাবি দিদি সিভিক পুলিশ তৈরি করেছে। মোদী সরকার সেনাবাহিনীতে চার বছরের জন্য কন্ট্রাকচুয়াল সিভিক সেনা তৈরি করছে। আজকে সারা দেশ জ্বলছে, সারা দেশ আজ অগ্নিপথ অগ্নিগর্ভ হয়ে উঠছে। বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, তামিলনাড়ু সহ একাধিক রাজ্যে প্রতিবাদ বিক্ষোভ আগুন জ্বলছে। রাস্তায় যখন দেশের যুবরা নেমেছে, হারিয়ানা নামবে, বিহার নামবে, বাংলা নামবে না, তো হতে পারে না। সংগঠিত যুব আন্দোলন একরকম, এখানে যেমন ডিএফআই করছে, কিন্তু যারা অসংগঠিত আছে তা সেরকম করবে। আমরা বলছি এই অগ্নিপথ স্কিমকে স্ক্র্যাপ করতে হবে, আর মোদী সরকারকে বুঝতে হবে নোটবন্দি যেরকম করেছিল ভাতা, বিদেশ থেকে কালো টাকা আনবে বলে যেরকম ভাতা দিয়েছিল, জিএসটির নামে যেরকম ভাতা দিয়েছে, সেই রকম দাঁড়িয়ে যে এখন 2 কোটি করে বেকারকে কাজ দেবো বলেছিল, এখন বলছে 10 লক্ষ 15 লক্ষ দেবো। এই ভাতাবাজি বন্ধ করতে হবে। উনি আদানি আম্বানির হাতে দেশটাকে তুলে দিচ্ছেন, সেনাবাহিনীকে যাতে এরকম কন্ট্রাক্টরা যা চালু করে। এই তো বলছি ঠিকাদারি, তো সবই তো ঠিকাদারি চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বসিরহাট।